হ্যালো এভ্রিওান ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম তো আজকের এই ভিডিওটা হচ্ছে যারা সামনে ছাদ ডালাই করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো ডালাই করার ষোলো থেকে বিশ ঘন্টা পর অর্থাৎ আপনি আজকে ডালাই করছেন আজকে হয়তো আপনার ডালাইটা বিকাল চারটা বা তিনটার দিকে শেষ হয়েছে তাহলে কালকে আপনি দশটা এগারোটার দিকে আপনাকে ছাদটা ভিজিয়ে দিতে হবে আর ছাদের চারপাশে বাদ করে অর্থাৎ ছাদের পার চারপাশে ঘের করে এখানে আপনাকে পানি তুলতে হবে পানি তুলে এটাকে পুকুরের মতো করে অর্থাৎ ঘের করে রাখতে হবে যেমন আমরা যদি এখানে কয়েকটা ইমেজ দেখি আপনারা বুঝতে পারবেন পুকুরের মধ্যে তো এভাবে ছাদ ডালাইয়ের ষোলো থেকে বিশ ঘন্টা পর চারপাশে মিস্ত্রিকে বলে মশলা দিয়ে চারপাশে এভাবে ঘের করে দিবেন ঘের করে দেওয়ার পর এভাবে এখানে পানি তুলে পানি জমিয়ে রাখতে হবে তো এটা জমিয়ে রাখতে হবে কতদিন এটা সর্বনিম্ন একুশ দিন পর্যন্ত জমিয়ে রাখতে হবে অর্থাৎ একুশ দিন একুশ দিনের কম একদিন কমও এটা পানিটা রাখা যাবে না একুশ দিন পর আপনি পানিটা তুলে ফেলবেন আর যদি পারেন আঠাশ দিন পর্যন্ত রাখতে পারেন অর্থাৎ এটার সময়টা হচ্ছে একুশ দিন থেকে আঠাশ দিন পর্যন্ত এর ভেতরে রাখতে হবে আপনাকে একুশ দিন বাইশ দিন তেইশ দিন চব্বিশ দিন পঁচিশ দিন আঠাশ দিন এর ভেতর আপনাকে রাখতে হবে একুশ দিনের কম রাখা যাবে না দশ দিন বারো দিন এরকম রাখা যাবে না তো আপনাকে এটা পানিটা এইভাবে ঘের করে এটাই উত্তম এটা আরও অনেকভাবে করা যায় যেমন অনেকে ছালার চট বিছিয়ে তারপর এখানে পানি দিয়ে অথবা কচুরি পানা দিয়ে তারপর পানি দিয়ে করে তবে সবচাইতে বেশি উত্তম হচ্ছে এভাবে করে পানি দেওয়া আর যখন পানিটা শুকিয়ে যাবে যেমন সাত আট দিন গেলে পাঁচ ছয় দিন সাত আট দিন গেলে পানিটা রোদের মধ্যে শুকিয়ে গেলে আবার পানি তুলবেন আবার পানি তুলবেন এভাবে পানি তুলতে তুলতে যে দিন একুশ দিন বা বাইশ দিন বা আঠাশ দিন চব্বিশ দিন হবে ওই দিন আপনি এটা পানিটা এটা সরিয়ে ফেলতে পারবেন এবং এগুলো সব কিছু পরিষ্কার করতে পারবেন তো এভাবে আপনাকে চার ডালাইয়ের পনেরো থেকে ষোলো ঘন্টা পর পানি জমিয়ে দিতে হবে এবং এটা সর্বনিম্ন কমপক্ষে একুশ দিন পর্যন্ত রাখতে হবে তো এটা কেন করা হয় এটা করা হয় হচ্ছে কংক্রিট যাতে পূর্ণ শক্তি লাভ করে অর্থাৎ তাড়াতাড়ি শুকিয়ে যায় তাহলে এটা শক্তিটা কিন্তু লাভ করবে না যদি এটা আপনার একুশ দিন পর্যন্ত ঠান্ডা অবস্থায় থাকে ভেজা অবস্থায় থাকে তাহলে এক্ষেত্রে এটা আপনার আস্তে 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 শক্তি লাভ করবে তো ছাদের মতো বিম কলাম পুটিং এগুলোও একইভাবে করা হয় এগুলোও পানি জমিয়ে অথবা যেমন কলাম ও বিমের ক্ষেত্রে এটা তো আপনি পানি জমানো যাবে না এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে কলাম ও বিমের ক্ষেত্রে দিনে দুই তিনবার করে এভাবে ভিজিয়ে দিতে হয় এবং চারপাশ থেকে চট দিয়ে মুড়িয়ে দিতে হয় যাতে চটটা চটটা পানিতে ভেজা থাকে এটা যাতে আস্তে আস্তে এটা যখন চটটা শুকিয়ে যাবে আবার ভিজিয়ে দিতে হয় তো কলাম ও বিমের ক্ষেত্রেও সেম একুশ থেকে আঠাশ দিন পর্যন্ত রাখতে হয় কলাম বিম ছাদ ফুটিং এগুলো সবগুলো সেম